শাহী হালিম হচ্ছে। ওয়াও, কি লেখছো? মানে লিখছে চাচিস হালিম। কেন চাচিস? কেন চাচির একটা হিস্ট্রি আছে, সেটা হলো যে আমি যখন এখানে আসি সব ছোট ছোট বাচ্চারা, যত বাঙালি বাচ্চারা শরীফুজ্জামানকে চাচা বলতো, তো তখন থেকে আমি চাচি, তো তখন থেকে আমি গণ চাচি, তো এই জন্য বললো যে চাচিস হালিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস শ্রীদাস। আজকে নিশ্চয়ই তোমরা আমাদের প্রথমের ক্লিপ দেখে বুঝতেই পেরেছ যে আজকে চাচি হালিম হতে যাচ্ছে। তো এখানে আমি এক কাপ তেল নিয়ে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মশলাটা একটু ভুনে তারপরে আমি গরুর গোশ দিব। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নিবে, ওইখানে আমি ডিটেলস লিখে দিব। কেন গোশে বেশি পেঁয়াজ দিচ্ছি এটা আমি একটু পরে বলবো। সো আজকে যেটা হচ্ছে হালিম, তো আমার হালিম খুবই সিম্পল, খুবই সিম্পল, কোনো হালিম মিক্স না, কোনো আলাদা মশলা অনেক কিছু বানানো না, কারণ অত কিছু দিয়ে শরীফুজ্জামান পছন্দ করে না। তো আমি খুবই সিম্পল ওয়েতে তোমাদের বাসায় যেগুলো আছে সেইগুলো দিয়েই হালিম বানাতে পারো। এক্সট্রা যেটা লাগবে সেটা হলো জাস্ট গম। কালকে রাতে আমি যে ডাল কতখানি কিভাবে ভিজিয়েছি সেইটার ক্লিপটা দেখে আসো। এত ডাল দিয়ে কি করছিস রাতে রাতে? একটা মজার জিনিস কি, মানে ডাল ডাল করব বলতো, এত ডাল দিয়ে কি করি? ডাল তোমার মনে পড়ছে না এত ডাল দিয়ে আমরা কি করতে পারি? ডালের বড়। এত ডাল, এত ডাল দিয়ে ডালের বড়া? কে, তুমি কি গোটা পাড়াকে খাওয়াবা? যাই না কি প্ল্যান? ও, পেঁয়াজ। পেঁয়াজও না, গোশ ভিজিয়েছি, বলো তো কি হতে পারে তোমার ফেভারিট? হালিম। হালিম বানাবো কালকে, আজকে সারা রাত ডালগুলো ভিজাতে হবে, না হলে ডাল গলবে না। তো সব রকম ডাল ভিজাচ্ছি, আর ডেসক্রিপশন বক্স তোমরা চেক করে নিবা যে আমি কি কি ডাল কতখানি পরিমাণ ভিজালাম দেখার জন্য। এটা কি ভিজছ? গম। গম? গম দিতে হয়? হালিমের আসল ইনগ্রিডিয়েন্ট হলো গম, গম ছাড়া হালিমই হবে না। যে একটা চটচটা ভাব হয় সেটা হলো এই গম। ও, এখান থেকেই আসে সেটা। আচ্ছা, এটা কি চাল? এটা হলো কালিজিরা পোলার চাল। আমি এখানে যতখানি হালিমের জন্য চাল ডাল দরকার সেটা নিয়েছি, নিয়ে এখন খুবই ভালো মতো ধুবো, একদম পানি ক্লিয়ার হওয়া পর্যন্ত ধুয়ে এটা সারা রাত ভিজাবো। হালিমের ডাল যদি সারা রাত না ভিজায় তাহলে কিন্তু ডাল গলবে না। সো পানি, হাঁড়িতে পানি ভরে রেখে দিলাম সারা রাতের জন্য, কালকে দেখা হবে চাচি হালিমের সাথে। তোমাদের বাসায় যে জিনিস আছে সেটা দিয়ে হালিম বানাতে পারবা। আমার রেসিপিতে একটাই মানে স্পেশাল জিনিস লাগবে, সেটা হলো গম। গম জানি সবার বাসায় সবসময় থাকে না, কিন্তু গম ছাড়া হালিম হবে না। তো গমটাই হলো একটু আলাদা জিনিস, আর তাছাড়া বাসায় যা আছে তা দিয়ে আজকে হালিম বানাচ্ছি। তো আমি এখানে একটু পেঁয়াজটা হালকা ভুনে নিলাম, তারপরে এখানে দিয়ে দিব গরম মশলা। তো তোমাদের কাছে ডালের পরিমাণ অনেক বেশি মনে হতে পারে, ডালের পরিমাণ বেশি, কারণ যখন আমি হালিম বানাই অনেকদিন পর পর যেহেতু বানাই সবাইকে দিয়ে থেকে খাই, তো তাই জন্য আমি অনেক বানাই। তো তোমরা ওইটাকে একদম পোর্শনটা হাফ করে নিবা, তাহলে হলো যে মানে ফ্যামিলির সবার খালি বাসায় খাওয়ার জন্য অল্প করে করতে পারো। তো আমি ওইটাও ডেসক্রিপশন বক্সে লিখে দেবো।
তো আমি সব সময় আমার মত করে হালিম বানাই। একবার সবাই তো বানাই হলো মেথি মৌরি, তারপর আরো মশলা টসলা একটু ওই যে হালকা তেলে গ্রাইন্ড করে দেয়, মানে হালিমের আলাদা একটা মশলা থাকে। তো আমিও ভাবলাম এক সময় যাচ্ছে একদিন করি ওরকম, তো ওইটা করেছি। শরীফ রেজাল পছন্দ করেনি, আমারও আসলে খুব একটা ভালো লাগেনি, মেথির গন্ধটা আমার ভালো লাগেনি। তো আবার ওই রেসিপি বাদ, তো আমি ব্যাক টু মাই রেসিপি। এইটা আমার রেসিপি। হ্যাঁ, ওইটা কিছু করেছিলাম, ওটা আমার একেবারে পছন্দ হয়নি। কিরকম যেন একটা গন্ধ, মানে মেথি আর মৌরি। হ্যাঁ, এটা জাস্ট পছন্দ। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, মশলাটা একটু ভালো করে ভুনে নিয়ে হালিমের গোশটা দিলে হালিমটা খুবই মজা হবে। একটু পানি দিয়ে দিলাম, গুঁড়া মশলাটা দিলে না হলে তলা লাগতে থাকবে। শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এইটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে দিব গোশ। শেফিজার শিনার গোশ দেখো। আচ্ছা শোনো, এটা তো গোশটা রান্না করবা। হ্যাঁ, রান্না করে হালিমে যখন ডুব দিবে, হালিমে ডুব দেওয়ার আগে আমাকে তোমার পেটে সাঁতার কাটবে, দুটো দিয়ে দিও। ডুব দেওয়ার আগে গরম গরম ভাত। তো মশলাটা ভালো করে ভুনে নিলাম, তারপর এখন আমি গোশগুলো এটার মধ্যে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে এইটা খুবই সুন্দর করে মানে নরম করে রান্না করব। আইকিলি যা গন্ধ পাচ্ছে। 10 মিনিট গোশটাকে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি অল্প পানি দিয়ে দিব এটা সিদ্ধ হওয়ার জন্য। এটা খুবই ভালো মতো সিদ্ধ হতে হবে, মানে গোশটাকে আমি একটু নরম করে সিদ্ধ করব যেন একটু ভেঙে ভেঙে যায়। হালিমের মধ্যে কিন্তু গোশটা যদি ভেঙে ভেঙে যায় তাহলে খুবই মজা লাগে খেতে। গোশ এখন ঢাকনি দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন পালা হলো ডাল রান্না করা, যেটা হলো সবচেয়ে কঠিন কাজ। তো কালকে রাতে যে আমি এই ডাল আর চালগুলো ভিজে রেখেছিলাম, সারা রাতে দেখো ফুলে কিরকম হয়ে গেছে। তো এটা এখন নরম নরম হয়ে আছে, এটা ব্লেন্ড করতে সুবিধা হবে। তো এখানে আমি এই হাঁড়িতে বড় একটা হাঁড়ি নিয়েছি, কারণ আমার যেহেতু চাল আর ডালের পরিমাণ অনেক বেশি। তো এইটা একটু পানিটা ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব লবণ স্বাদ মতো। লবণ কিন্তু অনেক লাগবে, কারণ আমার ডাল অনেক। তারপরে দিয়ে দিব হলুদ, আর দিয়ে দিব একটু শুকনো মরিচের গুঁড়া। এইটাকে একটু নাড়াচাড়া দিয়ে আরেকটু সিদ্ধ হতে দিব। এখন চলো আমি ডালটাকে একটু ব্লেন্ড করে এটার মধ্যে দেই। একদম ব্লেন্ড করা যাবে না, যে মানে মিহি ব্লেন্ড করা যাবে না, একটু গোটা গোটা ব্লেন্ড হবে, কিন্তু একটু ভাঙা ভাঙা হবে, হালিম যেরকম হয়। তো সেরকম একটু ব্লেন্ড করে নেব, ব্লেন্ড করে নিয়ে এটার মধ্যে দিব। এইটা হলো আমার ফেভারিট ফুড প্রসেসর, এইটার মধ্যে সব কিছু হয়। তোমরা দেখেছো আমি পেঁয়াজও কাটলাম এটার মধ্যে, আর এই যে ব্লেডটা দেখছো, এই ব্লেডটা দিয়ে আমি ওই ডালটা ব্লেন্ড করব। একদম মিহি ব্লেন্ড হবে না, দানা দানা ব্লেন্ড হবে, কিন্তু সুন্দর ব্লেন্ড হয়ে যাবে। এইটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভিতরে মাঝখানে করে দিতে হবে, কারণ নাহলে সাইডটাই খালি হতে থাকে। যে কোনো ডালের জিনিস মানে স্টার্চি জিনিস যখন রান্না করবা অনেক নাড়তে থাকতে হবে। হালিম কিন্তু এই যে চুলায় বসিয়ে বসে থাকা যাবে না, নাড়তেই থাকতে হবে, না হলে ডালগুলো সব তলায় লেগে যাবে। তো পানিটা যখন গরম হয় আমি ডালটা দিব, তারপরে এখানে আমি একটু আদা রসুন বাটাও দিয়ে দিব ডালের মধ্যে দিয়ে ভালো করে নাড়ব। সো এখন যেটা দিব সেটা হলো ভাজা জিরার গুঁড়া। আমার গোশ গলে এসেছে, তো আমি এখানে এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এখন যেটা করব সেটা হলো যে এখান থেকে গরুর গোশের একটু ঝোল নিয়ে আমি বাটিতে রাখব। এটা একটু পরে বলবো যে আমি কেন এই ঝোলটা আলাদা করলাম। তারপরে গোশটা আমি একদম খুবই ভালো মতো সিদ্ধ করেছি, করে খুন্তি দিয়ে একটু এরকম এরকম করে ট্যাপ করে নিয়েছি, তাহলে গোশগুলো একটু ভাঙা ভাঙা হয়ে যায়। এইটা কিন্তু হালিমের মধ্যে খেতে খুবই মজা লাগে, গোটা গোটা গোশ থাকলে অত মজা লাগে না, হালিমের মধ্যে এটা খুব মজা লাগে। গোশটার যে গন্ধ বের হয়েছে,
আর রং দেখেছো গরুর ঘুষ এরকম চকচকা হলে খুবই সুন্দর লাগে। কিন্তু একটু ট্রাই করলাম, ট্রাই করা শেষ নিশ্চয়ই। হাসি হাসি হাসির একটা কারণ, দাদি ছোটবেলায় ওই যে রোজার সময় আমরা তো ওই যে কিনে ওই যে মাটির হাড়িতে করে হালিম নিয়ে আসতো, তো দাদিকে রোজার সময় ইফতারিতে হালিম দিলে এমন রাগ হতো, ধর নিয়ে যা তো এই কি ডাল আর চাল গোর সাথে একসাথে মাখিয়ে মুখিয়ে এগুলো আমাকে দিবি না খেতে। এটা মনে করো হাস হালিমের মধ্যে তো আমার গোশ গুলা দেওয়া শেষ, দেখো যে ভিতরে গোশ। এখন যেটা দিব সেটা হলো ধনে পাতা, এই পুরা ধনে এখানে এক কাপ মতো ধনে পাতা আছে, ধনে পাতাগুলো সব দিয়ে দিলাম। আর এই লেবুগুলো আমি চিপে চিপে লেবুর খোসাটাও দিয়ে দিব, লেবুর খোসাটা দিলে কি হয় খুব একটা সুন্দর ফ্লেভার হয় পরে, তো লেবুর খোসাটা অল্প একটু চিপবা, চিপে লেবুর খোসাগুলো সব দিয়ে দিবে। এইগুলো দিয়ে আবার ভালো মতো নাড়বো। আর তোমাদের যদি মনে হয় যে ঝাল কম হয়েছে তাহলে তোমরা কাঁচামরিচ কুচি করে দিতে পারো, আমি আর কাঁচামরিচ কুচি দিলাম না কারণ আমার এনাফ ঝাল হয়েছে আজকে। এখন দিব আসল জিনিস, হালিমে যেটা আমি দিই সেটা হলো এখন হালিম বাঘার দিব, ওইটাতে সবচেয়ে মজা হয়। তো এখন যেটা করব বাঘার দিব, তো এখানে আমি হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, আর এই তেলটা হলো আমি আগে যে বেরেস্তা বানিয়েছিলাম সেই বেরেস্তার তেলটাই, তোমরা বেরেস্তার তেলটা কিন্তু ফেল বানা, বেরেস্তার তেলে মানে গরুর গোশের কোনো আইটেম রান্না করলে বেরেস্তার তেলটা দিলে খুবই মজার ফ্লেভার হয়, তো বেরেস্তার তেলটা ফেল বানা। আমি বেরেস্তার তেলের মধ্যে আমি এখন এই পেঁয়াজটা একটু ভেজে রসুন ভেজে বাঁধা করি, তো পেঁয়াজটা যখন এরকম হালকা লাল লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দিব রসুন কুচি, কুচি ঠিক না স্লাইস করে রেখেছি সেই রসুন স্লাইস। এখন দুইটা মিলে ভালো করে একদম লাল করে ভেজে পুরো তেল সহ জিনিসটা আমি ইয়ার মধ্যে দিয়ে দিব, হালিমের হাঁড়ির মধ্যে ঢেলে দিব। রসুনটা দেওয়ার পরে রসুন আর পেঁয়াজটা এই যে সুন্দর বাদামি রং হয়ে আসছে, আর দুই এক মিনিট আমি এটা চুলার এখানে তেলের মধ্যে রেখে এটা আমি এখন হালিমের হাঁড়িতে ঢেলে দিব, যা সুন্দর একটা ফ্লেভার হবে না এই পেঁয়াজ আর রসুনের বাঘারে। কিছুর উপরে পেঁয়াজ বেরেস্তা দিলে যা সুন্দর মজা দেখায়, মানে দেখেই মনে হয় যে গন্ধ দিয়েছো রসুন আর পেঁয়াজের, মনে হচ্ছে যে আমি ওগুলোর সাথে নেমে সাদা কুটি কাটো। এখন যেটা বানাবো সেটা হলো আলাদা একটা মশলা বানাবো, এইটা হালিম খাওয়ার সময় হালিমের উপরে দেওয়ার জন্য। তো এই যে সেই বেরেস্তালা তেলটা নিয়ে নিলাম, এটা গোশের মতো একটা মশলা বানাবো একদম গোশের মশলা দিয়ে। এইখানে দিব অল্প একটু টমেটোর গুঁড়া, অলরেডি আমার হালিমের বেশ ঝাল, হলুদের গুঁড়া, আর দিব ধনার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে এই মশলাটা একটু ভুনে নিয়ে দিব একটু আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। যা সুন্দর গন্ধ! এইটা হলো সেই যে গোশ থেকে আমি একটু ঝোল আলাদা করে রেখেছিলাম সেই ঝোলটা, আর রান্নার প্রথমে যে আমি গোশে বলেছিলাম একটু বেশি পেঁয়াজ দিচ্ছি যেন একটু বেশি ঝোল হয়, ঝোলটা আমি তুলে রাখতে পারি এই জন্যে। তো এখন যেটা করবো আমি যে মশলাটা ভুনছি ওটার মধ্যে এই গোশের ঝোলটা দিয়ে দিব, তো এইটার যে মশলাটা হবে হালিম খাওয়ার সময় হালিমের উপরে চামচ দিয়ে একটু একটু করে মশলা দিয়ে হালিম খেতে, এখন এই ঝোলটা দিয়ে দিলাম এইখানে, তো সেই গোশের মশলা আর আমি যে একটু মশলা বানালাম সেইটা দিয়ে একদম গোশের মতো দেখো মশলা একটা হলো, এই মশলাটা দিয়ে আমরা হালিমের উপরে দিয়ে দিয়ে খাবো। এই যে মশলা বানালাম এই মশলার হাফ মশলাটা আমি এখন হালিমের হাঁড়ির মধ্যে দিব, আর বাকি হাফটা রেখে দিব আমরা যখন খাবো তখন এর থেকে নিয়ে নিয়ে খাবো। শাহি হালিম নাকি চাচি হালিম? চাচি হালিম, চাচি হালিম ডান।
সো সুন্দর করে সাজিয়ে খাও একটা আর্ট। তো আমি এখন আমার হালিমটা সুন্দর করে সাজাবো। একটু ধনে পাতা, একটু কাঁচামরিচ, যে যতখানি কাঁচামরিচ চাও। মাঝখানে দিব বেরেস্তা, তার উপরে একটা লেবু, সাইডে যারা আদা পছন্দ করো আদা দিয়ে দিবা, আর তার সাইড দিয়ে দিব সেই আমার স্পেশাল মশলাটা, যা মজা, বাসায় বানানোর হালিমের চেয়ে মজার কিছু নাই। তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল, আর একটা লাইক দিও। দারুণ দারুণ।